রাজ্যের গোয়েন্দা বিভাগে আগাছাড়ে কাছাকাছি শূন্য পদে স্থায়ী গ্রুপ সি পদে কর্মী নিয়োগকরণ হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরিপত্র এখানে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কী কী পদে এখানে রিক্রুট করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে। আপনি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা ইন্টেলিজেন্স ব্যুরো থেকে প্রকাশিত হয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু, এক্সিকিউটিভ এক্সামিনেশন 2023 মাধ্যমে আপনাদের নিয়োগকরণ হবে। পদের নাম এখানে প্রথমেই দেওয়া রয়েছে। যে সমস্ত ইচ্ছুক চাকরিপত্রী রয়েছেন তাদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। সেটা ভিডিও শুরুর পূর্বেই আমরা আলোচনা করেছি যে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এবং এক্সিকিউটিভ পদে নিয়োগকরণ হচ্ছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট করানো হবে, সেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কদিন পর্যন্ত আপনার এখানে আবেদন জানাতে পারবেন, সেই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আমরা এখান থেকে পরপর দেখে নেব। এখানে দেখুন, ডিসক্রিপশন অফ পোস্টের বিষয়ে দেওয়া রয়েছে, নাম এখানে দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এবং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগকরণ হচ্ছে। ক্লাসিফিকেশন এখানে বলেছে, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্টে নিয়োগকরণ হচ্ছে। যার বেতন এখানে 44,900 টাকা থেকে 1,42,000 টাকা থেকে শুরু হচ্ছে, 1,42,400 টাকা বেতন। সঙ্গে অন্যান্য অ্যালাউন্সগুলো আপনি এখান থেকে পাবেন, সেগুলো এখানে জানিয়ে দিয়েছে। নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারেন, নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার পেয়ে যাবেন। এখানে দেখুন, মোট শূন্যপদ 995টি রয়েছে। ইউআর পাতির ক্ষেত্রে 377টি রয়েছে, ডব্লিউএস পাতির ক্ষেত্রে 129টি রয়েছে, ওবিসি পাতির ক্ষেত্রে 222টি, এসসি পাতির ক্ষেত্রে 134টি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 133টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে, একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে, তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশন এখানে বলেছে, কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এজ লিমিট এখানে বলেছে, 18 থেকে 27 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন। বয়সের ছাড় পাবেন এসসি এসটি প্রার্থীরা 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। বাকি ইনফরমেশানগুলো এখানে দাঁড়িয়েছে, চাইলে নোটিস ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। আবেদন আপনারা করতে পারবেন সেই সমস্ত বিষয়গুলো দাঁড়িয়েছে এবং যে এক্সামিনেশন সিটিগুলো রয়েছে সেগুলোর নাম দাঁড়িয়েছে, কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার বা সিটিগুলো রয়েছে সেগুলো এখানে বলেছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল যেহেতু রয়েছে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই কয়েকটি জায়গাতে এক্সামিনেশন সেন্টারগুলো রয়েছে বা এই জায়গাগুলোতে এক্সামিনেশন সেন্টার আপনাদের হবে, সিটিগুলোর নাম এখানে দেওয়া রয়েছে। এটাকে আমরা নোটিসটাকে ডাউনলোড করে এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। তারপরে এখানে বলেছে, স্কিম অফ এক্সামিনেশন, এক্সামিনেশনটা কী ধরনের হবে সেটা এখানে বলেছে। ডেসক্রিপশন অফ এক্সামিনেশন, প্রথম টায়ারে যে এক্সামিনেশন হবে সেটা 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপের, তার নাম্বার এখানে দেওয়া রয়েছে। কী কী সাবজেক্ট থাকবে সেগুলো এখানে বলেছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং, লজিক্যাল অ্যাপটিটিউড এবং ইংলিশ রয়েছে। মোট আপনাদের এখানে 1 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বর থাকবে। আর দ্বিতীয় টায়ারে এখানে রয়েছে, ডেসক্রিপটিভ টাইপের পেপার হবে 50 মার্কসের। কী কী বিষয় থাকবে, ইজি এবং ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, এখানে 30 নম্বর এবং 20 নম্বর রয়েছে, টোটাল 50 নম্বর পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা। ইন্টারভিউ এখানে রয়েছে, ইন্টারভিউ হবে, কত নম্বর সেটা এখানে জানা হয়নি। এখানে আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি প্রশ্ন উত্তর ভুল হলে 1 নম্বর কাটা যাবে, সেটা এখানে বলেছে। ইনস্ট্রাকশন অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলেছে, আবেদন শুরু হয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 25/11/2023 সাল থেকে এবং আপনার আবেদনপত্র জমা করতে পারবেন 15 ডিসেম্বর 2023 সাল রাত 11:59 PM পর্যন্ত অনলাইন আবেদন জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিজ আপনাদেরকে এখানে দিতে হবে, সেটা অনলাইন পেমেন্ট করতে পারবেন অথবা চ্যানেলের মাধ্যমে করলে 19 ডিসেম্বর 2023 সালের মধ্যে জমা করতে হবে SBI চ্যানেলের মাধ্যমে। এক্সামিনেশন ফিজ আপনাদেরকে এখানে বলেছে 100 টাকা এক্সামিনেশন ফিজ শুধুমাত্র, আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস রয়েছে 450 টাকা। অল ক্যান্ডিডেটস ক্ষেত্রে এখানে বলেছে 450 টাকা পেমেন্ট করতে হবে। মেল ক্যান্ডিডেটের মধ্যে UR, EWS, OBC এই সমস্ত ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 100 টাকা শুধুমাত্র এক্সামিনেশন ফিজ দিতে হবে। সঙ্গে অ্যাডিশনাল যে চার্জগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। পেমেন্ট আপনার অনলাইন অফলাইন দুটো মাধ্যমে করতে পারবেন। এই নোটিসটাকে ডাউনলোড করলে আপনার নিজের মোবাইল থেকে, কম্পিউটার, ল্যাপটপ থেকে আবেদন জানাতে পারবেন। এই নোটিসে সেই স্টেপগুলো দেওয়া রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন, কত কেবির মধ্যে কী সাইজে ফটো থাকতে হবে, ডকুমেন্টগুলো সেগুলো জানিয়ে দিয়েছে। নোটিস ডাউনলোড করলে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন।
তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এবং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগকরণ হচ্ছে, যেটা অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু এবং এক্সিকিউটিভ এক্সামিনেশন 2023 মাধ্যমে নিয়োগকরণ হবে। সরাসরি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে। আবেদন শুরু হচ্ছে 25/11/2023 সাল থেকে 15ই ডিসেম্বর 2023 সাল 11:59 PM পর্যন্ত। সরাসরি অনলাইন আবেদন জমা করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস এখানে রয়েছে, অর্থাৎ শুধুমাত্র এক্সামিনেশন ফিস আপনাদেরকে দিতে হবে 100 টাকা জেনারেল OBC এবং SC ST প্রার্থীর ক্ষেত্রে। আর অন্যান্য ক্যাটাগরি যারা রয়েছেন তাদের 450 টাকা পেমেন্ট করতে হবে, যেটা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে পেমেন্ট জমা করতে পারবেন। এখানে যে পোস্টগুলোতে নিয়োগকরণ হচ্ছে সেগুলো আমরা দেখে নিয়েছি। শিক্ষাগত যোগ্যতা, একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন। সাথে কম্পিউটারে আপনার জ্ঞান থাকতে হবে। মোট শূন্যপত্র 195টি রয়েছে। বয়স 18 থেকে 27-এর মধ্যে এখানে আবেদন জানাতে পারবেন। SC ST 5 বছর বয়সে ছাড় পাবে এবং OBC প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবে। সেগুলো আমরা অফিসিয়ালি নোটিশে দেখে নিয়েছি। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অত্যবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।